দ্য ওয়ালের ভিডিওয়ে আজ আমরা জানব অতি প্রাকৃতিক কাণ্ড কারখানায় বিশ্বাসীদের মতে ভারত তথা এশিয়ার সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর হানাবাড়ির কথা। সন্ধ্যায় যখন ঘুমিয়ে পড়ে রাজস্থানের সারিস্কা, এক বুক জিঘাংসা বুকে নিয়ে নাকি জেগে ওঠে রক্ত লোলুপ ভানগড় দুর্গ। দিল্লি থেকে গাড়িতে 6 ঘন্টা লাগে রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত সারিস্কা টাইগার রিজার্ভে পৌঁছতে। দেশ বিদেশের অরণ্য প্রেমীরা এক হাত লম্বা অত্যাধুনিক লেন্সের ক্যামেরা নিয়ে আসেন সারিস্কায়। তারা আসেন জঙ্গল, পাহাড় আর তৃণভূমি দিয়ে ঘেরা সারিস্কার গা ছমছমে পরিবেশে ভারতীয় লেপার্ড, হায়না, বুনো বিড়াল, সোনালী শিয়াল, চিতল হরিণ, সাম্বার, নীলগাই, বুড়ো শুয়োর, বেজি, বানর, টিয়া, মাছরাঙা, ময়ূর, কাঠঠোকরা, ঈগল ও সারিস্কার মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। সারিস্কা টাইগার রিজার্ভ আজ প্রায় 18টি বাঘের নিরাপদ বিচরণ ভূমি। তবুও যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, প্রবাদটা নাকি সারিস্কাতে প্রভাব ফেলে না। বাঘের ভয় এখানে গৌণ, ভয়ের কারণ এখানে অন্য। সন্ধ্যায় যখন সারিস্কা টাইগার রিজার্ভ ঘুমিয়ে পড়ে ভানগড় দুর্গ নাকি হয়ে ওঠে রাতের বিভীষিকা। অতি প্রাকৃতিক কাণ্ড কারখানায় বিশ্বাসীদের মতে যেটি ভারত তথা এশিয়ার সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর হানাবাড়ি, তাই সন্ধ্যা নামার অনেক আগেই দুর্গ দেখতে আসা পর্যটকদের নিয়ে ফিরে যায় গাড়ি। স্থানীয় গ্রাম গোলাকা বাস এর বাড়িগুলির দরজা দ্রুত বন্ধ হয়ে যায় রাতের জন্য, শুনশান হয়ে যায় এলাকা। অথচ দিনের আলোয় ভানগড় দুর্গ একটি নয়নাভিরাম পিকনিক স্পট। সারা দিন প্রচুর মানুষ পরিবার নিয়ে আসেন প্রায় 450 বছরের পুরনো দুর্গটি দেখতে। আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত 158 হেক্টর জায়গা জুড়ে থাকা ভানগড় দুর্গে 5টি ফটক দিয়ে প্রবেশ করা যায়। প্রধান ফটকটির নাম স্থানীয়রা দিয়েছেন ভূতবাংলো। বাকি 4টি ফটকের নাম লাহোরি গেট, আজমেরি গেট, ফুলবাড়ি গেট ও দিল্লি গেট। 237 বছর ধরে পরিত্যক্ত হয়ে থাকা দুর্গটি একসময় প্রায় ছোটখাটো একটি শহর ছিল। দুর্গের ভেতরে আছে প্রচুর প্যালেস, হাভেলি, মন্দির ও দোকান বাজারের ধ্বংসাবশেষ। মন্দিরগুলির মধ্যে সবচেয়ে দর্শনীয় মন্দিরগুলি হল হনুমান মন্দির, সোমেশ্বর মন্দির, কেশব রায় মন্দির, মঙ্গলা দেবী মন্দির, গণেশ মন্দির ও নবীন মন্দির। তবে বেশিরভাগ মন্দিরে কোনো বিগ্রহ নেই। রাজপ্রাসাদটি অবস্থিত দুর্গের একেবারে প্রান্তে। স্থানীয় লোকেরা বলেন দুর্গের ভেতর থেকে ভেসে আসে হাড় হিম করা বিভিন্ন আওয়াজ, কখনো গোঙানির আওয়াজ, কখনো কোনো নারীর আর্তচিৎকার, কখনো নূপুরের ছমছম শব্দ, কখনো অস্ত্রের ঝনঝনানি, নাকে ভেসে আসে পোড়া বারুদের গন্ধ। দুর্গের এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় অজস্র মৃতদেহ। ধ্বংস হওয়া দুর্গের বাজারে প্রাণ ফিরে আসে। যিনি রাতে একবার ভানগড় দুর্গে ঢোকেন তিনি নাকি আর বেরিয়ে আসেন না। এনডিটিভির বিখ্যাত শো ইন্ডিয়াস মোস্ট হন্টেড পরিচালনা করেন রকি সিং ও ময়ূর শর্মা। ভারতের ও পৃথিবীর নানা জায়গার হানাবাড়িতে রাত কাটানোর অভিজ্ঞতা আছে তাদের। সাধারণত তারা কোনো হানাবাড়িতে গিয়ে আলাদা আলাদাভাবে রাত কাটান, নাইট ভিশন ক্যামেরায় ধরে রাখেন নানান অতিপ্রাকৃতিক ঘটনার ছবি। একমাত্র ভানগড় দুর্গেই দুজনে আলাদাভাবে রাত কাটাতে পারেননি। দুর্গের ভিতরে তারা শুনেছিলেন পায়ের আওয়াজ, নারী কণ্ঠের আর্তচিৎকার। তাদের নাইট ভিশন ক্যামেরার মোশন সেন্সর কাজ করা বন্ধ করে দিয়েছিল হঠাৎ করে। তাদের দিকে নাকি ছুটে আসছিল টুকরো পাথর। ভারতের বিখ্যাত প্যারানর্মাল রিসার্চার গৌরব তিওয়ারি দিল্লিতে থাকতেন। তিনি তার টিম নিয়ে রাত কাটিয়েছিলেন ভানগড় দুর্গে। তিনি কিন্তু সেখানে প্রেতাত্মার অস্তিত্ব নাকচ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার ঠিক 5 বছর পরে 2016 সালের 7ই জুলাই নিজের ফ্ল্যাটে গৌরবকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট বলেছিল আত্মহত্যা করেছিলেন গৌরব। তার পরিবারের লোকেরা বলেছিলেন মৃত্যুর 1 মাস আগে গৌরব তার স্ত্রীকে বলেছিলেন অশুভ শক্তি তাকে টানছে, গৌরব চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছেন না। কিছুদিন আগে একজন পর্যটক ভানগড় দুর্গে লাফাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। তাকে নিয়ে গাড়ি ছুটেছিল হাসপাতালের পথে। কিছুদূর গিয়ে গাড়িটি পড়েছিল দুর্ঘটনায়। দুজন আরোহী মারা গিয়েছিলেন সেই দুর্ঘটনায়। যুক্তিবাদীরা মনে করেন পুরোটাই কাকতালীয়। কিন্তু যারা বিভিন্ন অলৌকিক ও অতিপ্রাকৃতিক কাণ্ড কারখানায় বিশ্বাস করেন
তারা দেখান দুর্গের বাইরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার লটকে দেওয়া একটা নোটিশ। নোটিশের শুরুতেই লেখা আছে, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে ভানগড় দুর্গে প্রবেশ নিষেধ। এই সরকারি নোটিশটি চুম্বকের মতো ভানগড় দুর্গে টেনে আনে হাজার হাজার রোমাঞ্চপ্রেমী পর্যটককে। প্রত্যেক বছর কয়েকজন পর্যটক মারা যান দুর্গের ভেতরে, আর এটা জেনেও ছুটে আসেন আরো অনেকে। পর্যটকরা জানতে চান কেন ভানগড় দুর্গ 237 বছর ধরে এমন পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কার অভিশাপ জড়িয়ে আছে দুর্গের গায়ে, কেন ভানগড় দুর্গ আজও প্রেতাত্মাদের শহর। ভানগড় দুর্গের বিষণ্ণ বাতাস পর্যটকদের শোনায় দুটি কাহিনী। প্রথমটি হলো বালুনাথের অভিশাপ। আরাবল্লী পর্বতের পাহাড়ি ঢালে শুয়ে থাকা অসংখ্য ঝর্ণা আর মায়াবী সবুজে ঘেরা জায়গাটা পছন্দ হয়ে গিয়েছিল রাজা ভগবন্ত দাসের। আকবরের সেনাপতি অম্বরের রাজা মান সিং এর ভাই রাজা মাধো সিং এর পুত্র ভগবন্ত দাস, তিনি তার পুত্র আজব সিং এর জন্য একটি দুর্গ নির্মাণের কথা ভেবেছিলেন 1573 সালে। মন্ত্রী রাজাকে জানিয়েছিলেন এলাকাটিতে বাবা বালুনাথ নামে এক সাধু বাস করেন। রাজা ভগবন্ত দাসের উচিত সাধু বাবার আশীর্বাদ নিয়ে দুর্গ নির্মাণের কাজ শুরু করা। মন্ত্রীর কথা মেনে বাবা বালুনাথের সঙ্গে দেখা করেছিলেন ভগবন্ত দাস। রাজার অভিপ্রায় শুনে বাধা দেননি সাধু বাবাও, কিন্তু একটি শর্ত রেখেছিলেন, দুর্গটি নির্মাণের জন্য তার কুটিরে সূর্যের আলো আসতে যেন বাধা না পায়, আর তার এই শর্ত যদি ভাঙা হয় তবে তার অভিশাপে ধ্বংস হয়ে যাবে দুর্গ ও দুর্গের বাসিন্দারা। রাজা ভগবন্ত দাস সাধু বালুনাথের শর্ত মেনে নিয়েছিলেন। শুরু হয়েছিল দুর্গ নির্মাণ। দুর্গের নাম রাখা হয়েছিল ভানগড় দুর্গ, কারণ রাজা ভগবন্ত দাসকে রাজস্থানের মানুষরা চিনতেন রাজা ভান সিং নামে। ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করেছিল সুবিশাল ভানগড় দুর্গ, কিন্তু দুর্গের কাজ শেষ হওয়ার আগেই প্রয়াত হয়েছিলেন রাজা ভগবন্ত দাস। তখন দুর্গ নির্মাণের ভার নিয়েছিলেন ভগবন্ত দাসের পুত্র আজব সিং। দুর্বিনীত আজব সিং এর ব্যবহারের জন্য কেউ তাকে পছন্দ করতেন না। বাবা বালুনাথকে তার পিতার দেওয়া কথার মান রাখেননি আজব সিং। দুর্গের একটি গম্বুজ তিনি এমনভাবে বানিয়েছিলেন যে সাধু বাবার কুটিরে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গিয়েছিল। ক্রোধে কাঁপতে কাঁপতে সাধু বাবা অভিশাপ দিয়েছিলেন ধ্বংস হয়ে যাবে অহংকারীর দুর্গ। বাবা বালুনাথের শাপে ধ্বংস হয়েছিল ভানগড় দুর্গ, মারা গিয়েছিলেন দুর্গের সব অধিবাসী। প্রয়াণের পরে বাবা বালুনাথকেও নাকি ওই দুর্গের পাশেই সমাহিত করা হয়েছিল। রাতের অন্ধকারে আজও নাকি তাকে দেখা যায় দুর্গের মধ্যে ঘুরে বেড়াতে। দ্বিতীয় কাহিনী সিংহিয়া নামে এক তান্ত্রিকের অভিশাপ নিয়ে। রাজা ভগবন্ত দাসের কন্যা ছিলেন রত্নাবতী। রাজকন্যা রত্নাবতীকে তার ব্যবহারের জন্য সকলে ভালোবাসতেন। সারা রাজস্থানে সেই সময় রত্নাবতীর মতো রূপসী আর কেউ ছিলেন না। সিংহিয়া নামে একজন তান্ত্রিক বাস করতেন ভানগড় দুর্গের কাছে। রাজকন্যা রত্নাবতীকে রোজ তান্ত্রিক দেখতেন সখীদের নিয়ে জঙ্গলের পথে ঘোড়া ছোটাতে। রূপসী রত্নাবতীর প্রেমে পড়ে গিয়েছিলেন সিংহিয়া, কিন্তু তান্ত্রিক জানতেন রাজকন্যা কখনো তার প্রস্তাব মেনে নেবেন না। বশীকরণের কৌশল জানতেন তান্ত্রিক সিংহিয়া, তাই সিংহিয়া বেছে নিয়েছিলেন সেই পথই। রাজকন্যা রত্নাবতী একদিন এক আতর বিক্রেতার কাছ থেকে আতর কিনছিলেন। হাত সাফাই ওস্তাদ তান্ত্রিক আতরের শিশি বদলে সেই জায়গায় মন্ত্র পড়া সুগন্ধি জল রেখে দিয়েছিলেন, কিন্তু তান্ত্রিকের হাত সাফাই রত্নাবতীর নজর এড়ায়নি। রেগে তান্ত্রিকের শিশিটি তিনি ছুঁড়ে দিয়েছিলেন একটি বড় পাথরের গায়ে। বিস্ময়করভাবে পাথরটি গড়াতে শুরু করেছিল তান্ত্রিকের দিকে। সেই পাথরের তলায় পিষ্ট হয়ে মারা গিয়েছিলেন তান্ত্রিক সিংহিয়া। মৃত্যুর আগে তিনি অভিশাপ দিয়েছিলেন রাজকন্যা রত্নাবতী সহ ধ্বংস হয়ে যাবে ভানগড় দুর্গ। পরের বছরেই মুঘল সেনা ভানগড় দুর্গ আক্রমণ করে। মুঘল সেনাদের সঙ্গে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন রত্নাবতী ও দুর্গ শহর ভানগড়ের সকল অধিবাসী। স্থানীয়রা বলেন সেই দিন থেকে দুর্গের মধ্যে বন্দী আছে রানী রত্নাবতী, সকল অধিবাসী ও তান্ত্রিক সিংহিয়ার আত্মা। আজও তাই রাতে পাথর গড়ায় জ্বলে ওঠে যজ্ঞের আগুন। এই কাহিনী দুটি ইতিহাস ছোঁয়া হলেও প্রমাণিত হয়নি কখনোই। কাহিনী দুটির অলৌকিক ঘটনাগুলি অবাস্তব হওয়াই স্বাভাবিক। মনে প্রশ্ন জাগে, তাহলে কেন পরিত্যক্ত হয়েছিল ভানগড় দুর্গ?
ইতিহাস বলে 1720 সালে জয়পুর রাজ দ্বিতীয় জয় সিং আক্রমণ করেছিলেন ভানগড় দুর্গ। একবার নয় একাধিকবার প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। আবার অনেকে বলেন 1783 সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষেই নাকি প্রাণ হারিয়েছিলেন দুর্গের সকল অধিবাসী, অনেকে পালিয়ে গিয়েছিলেন দুর্গ ছেড়ে। ভানগড় দুর্গে প্রেতাত্মার উপস্থিতির কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন পৃথিবীর প্রত্যেকটি পরিত্যক্ত দুর্গ ও প্যালেসে রাতে গেলে মানুষের একই রকম অনুভূতি হতে পারে। এছাড়া প্রহরীরা তো প্রত্যেক রাতে দুর্গ পাহারা দেন, কোনো অতিপ্রাকৃতিক ঘটনা তো তাঁদের কখনো চোখে পড়েনি। তবে সবকিছুর পরেও রাতের ভানগড় দুর্গ বিপজ্জনক, কারণ ভানগড় দুর্গটি সারিস্কা টাইগার রিজার্ভের প্রান্তে অবস্থিত হওয়ায় বন্য জন্তুর ভয় আছে। রাতে দুর্গে হানা দিতে পারে শেয়াল, হায়না, প্যান্থার, এমনকি বাঘও। তবে বিজ্ঞানীরা স্বীকার করেছেন, হ্যাঁ দুর্গে কিছু মৃত্যু ঘটেছে, তবে সেসব মৃত্যুই ঘটেছে রাতে ও দিনের বেলায় দুর্গের ভাঙাচোরা অংশে প্রবেশ করার জন্য, সম্ভবত আলগা বোল্ডার গড়িয়ে পড়ে বা ওপর থেকে পা পিছলে। বিজ্ঞানীদের কথা শতকরা 100% সত্যি। তবু কেউ কেউ প্রশ্ন তোলেন, 1783 সাল থেকে দুর্গটি পরিত্যক্ত, দুর্গ থেকে কয়েক মাইল দূরে থাকা গ্রামটি আগে দুর্গের কাছেই ছিল, তাহলে কেন গ্রামবাসীরা গ্রামটিকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলেন? গ্রামটির বাড়িগুলিতে ঢালাই ছাদ দেওয়ার চেষ্টা করলে আজও কেন ভেঙে পড়ে ছাদ? রাজস্থান ট্যুরিজমের সরকারি ওয়েবসাইটে কেন লেখা আছে, ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থানগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হয় অভিশপ্ত ভানগড় দুর্গকে? ভূতে অবিশ্বাসী ও যুক্তিবাদীরা বলেন সবটাই ব্যবসায়িক কৌশল। ভূত বিশ্বাসীরা প্রশ্ন তোলেন, তাহলে কেন স্থানীয় মানুষেরা আজও গলা নামিয়ে বলেন ভানগড় মে হর সাল কুছ লোক মরতে হ্যায়, উনকে ভূত তো ইয়েই পার রুকেঙ্গে না, ইসলিয়ে তো ভানগড় ও জগা হ্যায় জহাঁ সে লোক ভাগ জাতে হ্যায়। দ্য ওয়াল।